এবার ডেকে নিচ্ছি বগুড়ার বন্ধু আবদুল্লাল হিসাম ও তার দলকে। আসছে বগুড়ার বন্ধু আবদুল্লাল হিসাম ও তার দল। আসসালামু আলাইকুম। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে, যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে, হোক না সেটা চড়ুই ভাতি খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। সালাম আলাইকুম। মারহাবা আবদুল্লাল হিসাম, অনেক ভালো হয়েছে তোমার গান, যাচ্ছে বিজ্ঞ বিচারকদের কাছে। শুরুতেই ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, আমার ওদের গান শুনে দুটো বিষয় আমার মাথায় এসছে। একটা হচ্ছে এই গানের বাণী, সুর। ওই যে একটা কথা আছে না, যে সহজ কথা সহজ করে বলা কিন্তু অনেক কঠিন, তাই সেই সহজ কথা সহজ করে বলা, সহজ সুরে বলা, কি চমৎকার, কি চমৎকার, আমার বুকটা ভরে যাচ্ছে। আর সেই সাথে আর একটা আমার কথা মনে আসছে, আর একটা কবিতার লাইন, সেটা হচ্ছে যে ছোটোর দাবি অনেক সময় বড়োর দাবি দাবিয়ে চলে। কি চমৎকার, এইটুকু একটা ছেলে, এই দুটো ছোট ছোট মেয়ে, কি সুন্দর করে সহজ গানটা একেবারে হৃদয় জুড়ে দিল একদম। তোমরা অনেক বড় হবে, সবাইকে সবারের জন্য তোমাদের দোয়া করছি, ধন্যবাদ। ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, হিসাম তো অনেক আগেই মানে অনুষ্ঠান মাত করে ফেলেছে, আমি শুধু আগ্রহ নিয়ে চেয়ে থাকি যে এবার কোরাস সে কেমন করবে। কোরাস সালাউদ্দিন ভাই যথার্থই বলেছে, সে তাদের কম্বিনেশন চমৎকার ছিল আসলে, এবং এই গানের কথার সাথে যেভাবে হিসাম তার দল নিয়ে পরিবেশন করেছে, সত্যি মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম। অনেক অনেক শুভকামনা হিসাম তোমার জন্য।